একটি নতুন বছর শুরুর দ্বার প্রান্তে বিশ্ববাসী। আগামী বছরটি কার কেমন যাবে এখন থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। এ নিয়ে চিন্তা করেছিলেন ষোড়শ শতকের ফরাসি ভবিষ্যৎ বক্তা নস্তোদামুসও। তার কথা নিয়ে বিতর্ক আছে, সেই বিতর্ক চলতে থাকুক। এর ফাঁকে জেনে নিন 2017 সালটি সম্পর্কে নস্তোদামুস কী বলেছিলেন। 2017 সালটি ইতালির জন্য একেবারেই শুভ নয়। এই বছর ইতালির অর্থ সংকট তীব্র আকার নেবে, বেকারত্ব বাড়বে, ব্যাংক ব্যবস্থা বিপর্যস্ত হবে এবং এর প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। এই বছরে ইউক্রেন ও রাশিয়ার সম্পর্কের উন্নতি ঘটবে, সুপার পাওয়ার হওয়ার পথে চীন আরও খানিকটা এগিয়ে যাবে। তার অর্থনৈতিক সমস্যাগুলিকে জেরে ফেলে চীন এবছরই বৃহৎ শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে। 2017 শুরু হতে পারে বাণিজ্যিক ভিত্তিতে মহাকাশ ভ্রমণ, এর পরের দুবছরের মধ্যে তাদের গড়ে উঠতে পারে পর্যটন শিল্প। এই বছরে উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিবাদন শেষ হবে। উত্তরের সুপ্রিমো কিম জং উনের জন্য বছরটা খারাপ, এমনকি তার ক্ষমতাও চলে যেতে পারে। 2017 পরিবেশ দূষণ চূড়ান্ত রূপ নেবে, বিশ্ব উষ্ণায়ন এতটা তীব্র হবে যে বিশ্বের বিভিন্ন স্থানে তা যুদ্ধ পরিস্থিতির আকৃতি নেবে। বিকল্প শক্তির সন্ধানে মানুষ আরও মনোযোগী হবে এবং সৌরশক্তির ব্যবহার বিপুল পরিসরে বাড়বে।